চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের একাংশ ধর্মঘট। রোববার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বন্দরনগরীতে দেখা দিয়েছে গণপরিবহন শূন্যতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ধর্মঘট আহ্বানকারীরা। চট্টগ্রাম প্রতিনিধি নাইমুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশি হয়রানি বন্ধ, রুট পারমিটবিহীন, যান চলাচল নিষিদ্ধ সহ এগারো দফা দাবিতে চট্টগ্রামে চলছে গণপরিবহন মালিকদের একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার থেকে শুরু এই ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার সকাল থেকে কয়েকটি রুটের গাড়ি চললেও প্রয়োজন মিটছে না নগরবাসীর। বন্দরনগরীর বিভিন্ন এলাকায় বরং দেখা গেছে গাড়ির জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গাড়িতে দুই একটাতে যদিও উঠে মানে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে তো যাওয়া তো সাধারণ মানুষের কোনো ইয়া নেই। আমাদের যে ভোগান্তিটা সেটা হচ্ছে যে ওখান থেকে আমাদের আর কি দেখেন উভয়ের সম্মিলিত একটা সমন্বয় এটা করা উচিত যাতে আমাদের আমরা সাফার না। মালিক শ্রমিকরা বলছেন ট্রাফিক পুলিশ সহ সার্জেন্টদের হয়রানি বন্ধ না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না। আমরা রাস্তায় যানবাহন চালাতে পারতেছি না, যার কারণে আমাদের আজকে এই অবরোধটা। সরকারি হিসেবে যা হয় আঠারোশো দুই হাজার টাকা, ওখানে দ্বিগুণ হয়ে যায় কেন? এই জন্য আমাদের এই হরণের জন্য এই ধর্মঘট। এদিকে সোমবার নগরীর আগ্রাবাদে গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি আদায়ের ব্যাপারে অনড় থাকার কথা জানান সংগঠনটির আহ্বায়ক। মঙ্গলবার এ নিয়ে সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সহ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মেয়র মহোদয় আসবেন কালকে, আসার পরে আমরা মেয়র মহোদয়ের সাথে আলোচনা করে উনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এসে আমাদের এই বিষয়ে মীমাংসা করে দিবেন, তো উনি না আসা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। তবে পুলিশি হয়রানির প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।